نام سروزا حوز جاکات نام سروزا حوز جاکات شکایتن جے جونائی তাহার প্রেম না তাকিলে ইমানদার কি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা قرآن پڑے حدیث پڑے قرآن پڑے نماز پڑے ازیدر دل کر لو کی ক্ষমতারই লোভে পড়ে নামাজে চালাই ছুরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وَعَلَى علي سيدنا مولانا جے چہرائے دیکھا جائے تو جے چہرائے دیکھا جائے تو نور نبی جی مصطفی جے چہرائے دیکھا جائے تو نور نبی جی مصطفی شیخ حسین کے شہید کر لو تارا کے من مسلمان اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا جبا داڑی پگڑی ٹوپی جبا داڑی پگڑی ٹوپی نبیر سنت ہے مومین جبا داڑی پگڑی ٹوپی نبیر سنت ہے مومین نبیر پریم نا تاکیلے اے سب کچھوئی بتہین اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا جہار اوپر نازل ہوئے سربشریشٹھ القرآن جہار اوپر نازل ہوئے سربشریشٹھ القرآن امام الانبیاء تینی اوشم تاہر گنگان اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلی عرباشی ہوئے ازید عرباشی ہوئے ازید قرآن سننا من لونا عرباشی ہوئے ازید
قرآن حدیث مانلو نا نبی جیر مہنے کشت دیلو جہنم تار ٹھیکانا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آلی مولانا صلاه يا رسول الله عليكم سلام يا مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুআজ্জাস মুহতারাম মুকাররামিন মুসাল্লিন আল হাযিরিন প্রিয় হুসাইনি মুসলমান হাসনাইনে কারীমাইনের গোলাম গোলামে মুস্তাফা গোলামে আউলিয়া ব্রাদানে ইসলাম ব্রাদানে মিল্লাত আজ আশহুরুল হুরুম মাহে মুহাররমুল হারাম শরীফের এই বরকতময় দিনে বিশেষ করে আজকে রাত আশুরার রাত পড়বে এই আশুরার বরকতময় সময়ে মুহূর্তে আজকের জুমা আদায় করার মানসে শহীদুল্লাহ পাড়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিন একরাম আমার বায়ুজ্যেষ্ঠ মুরব্বিয়ান একরাম আমার এই এলাকার প্রাণপ্রিয় নওজোয়ান তরুণ যুবক ভাই এবং বন্ধুগণ আমার সম্মুখে বসা ছোট ছোট মাসুম মুসল্লিন একরাম আহ কারবালার জমিনে ছয় মাসের শিশু আমার ইমাম হোসাইন রদিয়াল্লাহ তাআলা আনহুর নুরানি আওলাদ ছয় মাসের শিশু আলী আসগরকে তারা পানির বদলে তীর মেরেছিল সেই দিক বিবেচনায় মাসুম মুসল্লিদেরও আল্লাহর দরবারে ওনাদের গুরুত্ব এবং ওনাদের বরকত আল্লাহ অতীব খুশি আল্লাহর কাছে অতিরিক্ত বারাকাত রয়েছে এ মাসুম মুসল্লিদের প্রতি ব্রাদানে মিসলাত ব্রাদানে ইসলাম রহিমানা ওয়া রহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাথে সাথে মহান রব্বুল আলামিনের পাক দরবারে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে এই জন্য শুকরিয়া আদায় করব আল্লাহ যে মাসের মধ্যে যে মাসের মধ্যে নির্দিষ্ট করে দেয়নি যে মাসের মধ্যে যে তারিখ নির্দিষ্ট করেছেন কিন্তু কোন সাল কোন সনে কিয়ামত সংঘটিত হবে সেটা নির্দিষ্ট করে দেন নাই কিয়ামত কখন হবে সেটার মাসও বলেছেন তারিখও বলেছেন সময় এবং সাল নির্ধারিত করে দেন নাই হিজরি সন নির্ধারিত করে দেন নাই এটা আল্লাহর এহসান এটা আল্লাহর মেহেরবানি সেই জন্য সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই বরকতময় মাহে মুহররমুল হারাম শরীফের আজকে মাগরিবের পরে দশম তারিখ প্রবেশ করে যাবে এই মুহূর্তে আজকে যারা আমার ভাইয়েরা জুমার নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করেছেন আমরা এসেছি আল্লাহ মহান রব্বুল আলামিনের পাক দরবারে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সাথে সাথে দয়াল নবী কামলিওয়ালা নবী সরকারে মদিনার কদমে কয়েকবার সালাতু সালাম পেশ করছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ
الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا نبي الله، وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. أبنا در شكري آدائي كورتي الحمد لله. আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আল্লাহ আমাদেরকে দয়া করে, মায়া করে, এহসান করে আল্লাহর ঘর এই মসজিদে আমরা কারবালার সময়ে, যে সময়ে আমার নবী কারাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম অত্যন্ত বেশি মায়াদার থাকেন উম্মতের প্রতি, সুবহানাল্লাহ, উম্মতের প্রতি বেশি মায়াদার থাকেন। আলেম ওলামারা সব সময় বলেন কিয়ামতের ময়দানে অন্যান্য নবীগণের জিকির হবে, আওয়াজ হবে ইয়া নফসি ইয়া নফসি, আর আমার নবীর জিকির হবে, আমার নবীর আওয়াজ হবে রব্বি হাবিলি উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ। তাহলে আকাশ আর জমিন পার্থক্য, আসমান জমিন পার্থক্য, অন্যান্য নবীরা নিজের নিজের জন্য, নিজের নাজাতের জন্য, নিজের প্রমোশনের জন্য, নিজের মর্তবা মর্যাদা বৃদ্ধি করার জন্য চিন্তায় ব্যস্ত থাকবেন। বিভিন্ন জন এসে এসে বলবে, উম্মতেরা রসুল আকরাম নবীজিদেরকে বলবেন আমাদেরকে একটু সুপারিশ করুন, একটু সুপারিশ করুন। তখন আমার নবী কামলিওয়ালা, আজ যাদের জন্য আমরা কারবালার মাহফিল করি, যাদের মহব্বত আমরা মহরমের ফাতেহা দিই, যে মহরম আসলে আমাদের মনটা কেঁদে উঠে, যে মহরম আসলে হাসনাইনে করিমাইনের শাহাদাতের কথা মনে পড়ে যায়, সে শাহাদাতের কুরবানের বদলতে আমাদেরকে, আপনাদেরকে, আমাদের মতো বড় বড় গুনাদেরকে এক এক ফুটা রক্তের বিনিময়ে আল্লাহ রসুল আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়ে দিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান সৌভাগ্যবান যে কুরবানি শুরু হয়েছে, যে কুরবানি শুরু হয়েছে জিলহজ মাসে, আর এই কুরবানি আল্লাহ কবুল করেছেন সরজমিনে কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে দশে মহরমে, সুবহানাল্লাহ। শুরু হয়েছে জিলহজের দশম তারিখ পরে জিলহজ মাসে, কিন্তু এই কুরবানি আল্লাহ সরজমিনে আমার নবীর আওলাদের মাধ্যমে কবুল করেছেন, সুবহানাল্লাহ। তার মানে জিলহজ মাসও কুরবানের মাস, মহরম মাসও কুরবানের মাস। আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন মুসলমান কুরবানি ছাড়া কিছুই পাবে না, আল্লাহ এবং রসুলের রাস্তায় কুরবানি ছাড়া কিছুই পাবে না। সেই জন্য কোরআনে পাকের আয়াতে বলে দিচ্ছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين، سبحان الله. يا حبيب ابني بولدين إن صلاتي نشتوي نماز أمر جنو ওয়া নুসুকি কুরবানি আল্লাহর জন্য, ওয়া মামাতি আমার বান্দাদের মৃত্যু আমার জন্য, ও মাহিয়ায়া তার পুরা জিন্দেগি আমার জন্য, কার জন্য, লিল্লাহি রব্বিল আলামিন বিশ্বজাহানের প্রতিপালক এক মহান আল্লাহর জন্য, সুবহানাল্লাহ। কুরবানি দিয়েছেন আল্লাহর জন্য, কিন্তু নাজাত পাচ্ছেন উম্মতে মুহাম্মাদি, সুবহানাল্লাহ। ওই দিন আমার নবী যদি একটু হাত তুলে মোনাজাত করতেন, ফরিয়াদ করতেন আল্লাহ আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে শাহাদাত করিও না, শাহাদাত বন্ধ হয়ে যেত। ওই দিন যদি শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা,
আমি এলমের শহর আমার শহরের দরজা হচ্ছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজাহু ওই দিন ওই আলী কাররামাল্লাহু ওয়াজাহু যিনি যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন হে রব্বুল আলামিন আমার সন্তানকে এই কারবালার কতল থেকে সিরস্তে থেকে আপনি মুক্তি দান করুন তখন আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলতেন মাহাতুনে জান্নাত যিনি জান্নাতি যুবতীদের সরদারিনী হবেন যিনি আমার নবী পাকের এমন কনিষ্ঠ কন্যা যার চরিত্র কোরআনের মধ্যে ফুটে উঠেছে সুবহানাল্লাহ তিনি যদি ফরিয়াদ করতেন তিনি যদি ফরিয়াদ করতেন আমার নূরানী দুইটা اولاد হাসনাইনে কারিমাইন হাসান হোসেনকে শাহাদত থেকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন মুক্তি করে দিন তাহলে আল্লাহ দোয়া কবুল করে শাহাদত থেকে মুক্ত করে দিতেন নয় 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 পৃথিবীর জমিনে এটা আকীদার মাসালা ওনারা একজনও দোয়া করেন নাই জানার পরেও আমার নবীর কাছে ছোটবেলায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওহি এনেছেন হযরতে মিকাইল আলাইহিস সালাম ওহি এনেছেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম ওহি এনেছেন এবং আরো অনেক সাহাবী ওহি এনেছেন আমার নবী ঘুমের ঘরে স্বপ্ন দেখতে দেখতে ওহি হযরতে জিবরাইল আলাইহিস সালামের ওহি আসতে আসতে দেখলেন ঘুম থেকে চোখ খোলার সাথে সাথে আমার নবীজির হাতে কিছু মাটি যে মাটির রং ছিল রক্তের মতো লাল সুবহানাল্লাহ ক্রমে ক্রমে ধারাবাহিকভাবে আগে থেকেই জানতেন কারবালার জমিনে ইমাম হুসাইন উম্মতে মুহাম্মদের জন্য শাহাদাত বরণ করবেন সুবহানাল্লাহ তাহলে আগে থেকে জানা মনে রাখবেন আমার রসূলে পাক হচ্ছে আল্লাহর উত্তম সৃষ্টি আল্লাহ বেশি ভালোবাসেন আল্লাহর বান্দা ঠিক আছে কালামার মধ্যে কি আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ তার নবীকে বান্দা সেটাও ক্লিয়ার করে দিয়েছেন যেন কোনো উম্মত কোন উম্মত বেশি ভালোবাসতে গিয়ে নবীকে খোদা না বলেন আল্লাহ না বলেন নাউজুবিল্লাহ সেই জন্য কলমার মাধ্যমে শিক্ষা দিয়ে দিচ্ছেন আমার নবী আমার বান্দা কিন্তু ওয়া রাসূলু তিনি আমার রসুল সুবহানাল্লাহ তাকে আমি রেসালতের মালিক বানিয়েছি সুবহানাল্লাহ সেই জন্য আজকের বিষয় নিয়েছি কারবালার শিক্ষা কারবালার শিক্ষা আমার নবী কেন কারবালা গঠিয়েছেন কেন কারবালা সংগঠিত হয়েছে সেই বিষয় নিয়ে যত অল্প সময়ে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করব দেখুন আমাদের এক পক্ষ মুসলমান যারা এজিদি মুসলমান আমরা বলি না এক আল্লাহ এক কোরআন এক রসুল হ্যাঁ সব কিছু এক আল্লাহ এক কলমাও এক ইসলামও এক সব আবার ওয়াবি সুন্নি এগুলা কি ওয়াবি সুন্নি এগুলা কি এরকম অনেকে প্রশ্ন করে আমাদেরকে করে হয়তো বাতিল ফেরকা এগুলি কি আবার অন্যান্য জামা শিবির ওয়াবি লামাজাবে আলা হাদিস আলে কোরআন এগুলি কি সবার তো কোরআন একটা আল্লাহ একটা রসুল একটা তাহলে আমার নবীকে গিয়ে প্রশ্ন করুন কারবাল্লার জমিনে কেন ক্ষমতার লোভে যেই নবী একমাত্র প্রিয় ইমাম হাসান হুসাইনের জন্য গুড়া হয়ে গেছেন গুড়া এবং নামাজে যখন সিজদায় গেলেন ওই কাত মোবারকে যখন দুই নাতি উঠে গেলেন আল্লাহ ওহি পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামের মারফতে ওহি পাঠিয়ে দিলেন হে আল্লাহর হাবিব যতক্ষণ পর্যন্ত আপনার দুই নাতি আস্তে আস্তে ধীরে ধীরে আপনার গর্দান থেকে নামবে না ততক্ষণ পর্যন্ত আপনি সিজদা থেকে মাথা উঠাবেন না তাহলে দেখুন এটা ইবাদতটা আল্লাহর ইবাদতটা কার বড় করে বলুন ইবাদতটা কার আল্লাহর সিজদা দিয়েছেন কাকে আল্লাহকে তাহলে আল্লাহ এইভাবে বলতেন আপনার নাতিটাতে ফেলে দিন আপনি তাড়াতাড়ি সিজদা থেকে মাথা উঠান এরকম বলতেন এটা আমার নবীও গাইরুল্লাহ আমার নবীর দুই নাতিও গাইরুল্লাহ কোনো খোদা নয় খোদার বান্দা খোদার বান্দা তার হাবিবের কাঁধ মুবারকের উপরে উঠে গেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহি পাঠিয়ে দিচ্ছেন হে আল্লাহর হাবিব আপনি যতক্ষণ পর্যন্ত আপনার নাতিগুলো সুন্দরভাবে আপনার গর্দান মুবারক থেকে নামবে না আপনি মাথা উঠাবেন না কেন না আপনি যদি মাথা উঠান তারা ব্যথা পাবে তাদের খুশিটা আমি দেখতে পাবো না তাদের হাসি খুশি তাদের আনন্দ আল্লাহর কাছে অতি প্রিয় সুবহানাল্লাহ সেই জন্য আহা দয়াল নবী সিজদারত আহা আল্লাহু আকবার দয়াল নবী সিজদারত ইমাম হুসাইন উঠে যায় দয়াল নবী সিজদারত দয়াল নবী সিজদারত কাদ মুবারকে ইমাম হুসাইন উঠে যায় সে সময় ওহি আসে সে সময় ওহি আসে সিজদা তাকুন মুস্তাফা হাই আল্লাহুম্মা
سيدنا محمد نبينا. বাহাত্তর বার তসবি, বাহাত্তর তসবি পড়ে নূর নবীজি, বাহাত্তর বার তসবি পড়েন নূর নবীজি, যে সিজদায় সেই নামাজে আল্লাহ খুশি, সেই নামাজে আল্লাহ খুশি, ওহি নাজিল হয়ে যায় আল্লাহুম্মা। জুড়ে করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নামাজ পড়ছেন, কামলিওয়ালা নবী, দয়াল নবী নামাজ পড়ছেন, কাঁধ মুবারকে দুই নাতি উঠে গেছে, আল্লাহ ওহি পাঠিয়ে দিচ্ছেন, হে আমার হাবিব আপনি মাথা উঠাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার নাতিরা সুন্দরভাবে নামবে না। এভাবে সিজদারত থাকা অবস্থায় সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, বাহাত্তর বার পড়েছেন সুবহানাল্লাহ। এই বাহাত্তর তসবির বদলতে আপনাদের জন্য, আমাদের জন্য ওই কারবাল্লার জমিনে বাহাত্তর জন শহীদের কুরবানি আল্লাহ কবুল করেছেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জন্য বলতে চাই যারা এই প্রশ্ন করে ওয়াবি শুননি এগুলা কি, সবাই তো এক বরাবর, সব তো এক, এক আল্লাহর বান্দা, এক রসুলের উম্মত, তাহলে আল্লাহ কেন বললেন কারবাল্লার ময়দানে 61 হিজরিতে আপনার এক শ্রেণীর উম্মত, ডেরেক এভাবে বললেন, হাদিসগুলি এভাবে বর্ণিত হয়েছে, 61 হিজরিতে ফুরাত নদীর তীরে কারবাল্লার প্রান্তরে আপনার কিছু উম্মত, কিছু সংখ্যক উম্মত আপনার এই কলিজার টুকরা নাতিকে শাহাদত করে দিবে, কতল করে দিবে। তাহলে আমরা এদেরকে ওয়াবি বলি, আমরা তাদেরকে বলি যারা মিডিয়ার মধ্যে ডাইরেক্ট এসে আপনারা সার্চ দিয়ে দেখবেন হাত ফাঁকা, এটার নাম কি, হাত ফাঁকার প্রধান ওই রেজাউল করিম কি একটা করিম বলতেছে, এজিতে আমিরুল মুমিনিন, নাউজুবিল্লাহ বলুন, আমিরুল মুমিনিন কাকে বলে? আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর ইসলামের হাল ধরেছেন হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে মুনাফেকেরা, কাফেররা মেরে ফেলতে চেয়েছিল, কেন? ওই যাকাতের বিধান আমার রসুল চালু করেছেন, বলছেন নবী চলে গেছেন আমরা যাকাত দিব না, নবী চলে গেছেন যাকাত ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, মুবাহ নাকি ফরজ, যাকাত দেওয়া কি ফরজ, ওই নইন না, যাকাত দেওয়া ফরজ, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যেখানে সালাতের ফরজ বিধানের হুকুম কোরআনে নাজিল হয়েছে সেখানে, সেখানে যাকাতের বিধানও নাজিল হয়েছে 82 জায়গায়। এখন আমার নবী পর্দা হওয়ার সাথে সাথে মুনাফেকেরা বলছে ওই দুই নম্বর মুসলমান, এজিদি মুসলমান, দুই নম্বর মার্খা মুসলমান, হয়তো নবী চলে গেছে আমরা আর যাকাত দিব না, আমরা আর যাকাত দিব না। যাকাতকে অস্বীকার কারণে রিদ্দার যুদ্ধ হয়েছিল, বন্ড নবী দাবিদার, বন্ড বন্ড নবী বের হয়েছিল, বলছে আমি নবী, মুসাইলামাতুল কাজাব উইতে বলতেছে আমি নবী, এগুলি সব মুসলমানদের মধ্যে বের হয়েছিল। পার্থক্য করে দিচ্ছি ওয়াবি সুন্নি কাকে বলে, ওই সিদ্দিক আকবরের জমানা থেকে নবী ইন্তেকাল করার সাথে সাথে এক নম্বরে বলতেছে আমরা যাকাত দিব না, আমরা যাকাত মানি না, নবী শেষ যাকাতও দিব না, আরেক বলতেছে আমি নবী, উইতে বলতেছে আমি নবী, উইতে বলতেছে আমি নবী, এখন নবী নবী বাড়ে গেছে, কি বোঝা গেল? যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আল্লাহর বান্দা, আল্লাহর রসুলও, উনাকে ডাইরেক্ট অস্বীকার করে কোরআন বলে দিচ্ছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ, কুরআন বলে দিচ্ছেন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তোমাদের মধ্যে কারো পিতা নন, তোমাদের মধ্যে কারো বাবা নন, পিতা নন, নবীকে পিতা বলা যাবে না, বাবা বলা যাবে না, সাবধান। বলছেন ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, বরং তিনি তোমাদের নবী, তিনি রসুল, তিনি একজন রসুল, ওয়া খাতামান নাবিয়্যিন, ওনার পরে আর কোনো নবী আসবে না, নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, এটাও বলে দিতেন। তারপরেও তারা বলতেছে আমি নবী, উইতে নবী, উইতে নবী, কিয়ামতের আগে আগে হাদিস শরীফে আছে 30 জন থেকে 70 জন, এ আমাদের সময়ে 30 জন থেকে 70 জন বন্ড নবী বের হবে, কি বের হবে বড় করে বলুন,
বন্ড নবী দাবিদার বের হবে তারা কাফরে সুফরে এরকম মুসলমানের মতো থাকবে ফাঁস ওয়াক্ত নামাজ পড়বে হজ দিবে যাকাত সবকিছু আদায় করবে ইসলামের পুনকানে পুনকানে সবকিছু আদায় করবে কিন্তু নিজেকে বলবে আমি নবী ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কাদিয়ানির গ্রুপ তারা এখন থেকে নবী দাবি করা শুরু করে দিয়েছে এভাবে সত্তর থেকে সত্তর জন তাদেরকে ওয়াবি বলে ওয়াবি কাকে বলে খারেজি কাকে বলে তাদেরকে বলে যারা নবী আসবে না এটা কোরআন আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তারা নিজেরা নিজেরা টাকা খরচ করে করে নিজেকে নবী দাবি করবে নাউজুবিল্লাহ তো এখন আপনি আমাকে প্রশ্ন করুন নামাজও পড়ি আল্লাহ এক কোরআনও এক সব কিছু এক আবার ওয়াবি এটা কি আপনারা ওয়াবি বলেন কেন এই ওয়াবি চিনে নেন কারবালার জমিনে আমার নবীর আওলাদ শহীদ করে দিবেন এটা ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে কত বছর আগে যখন ইমাম হাসান হোসেন ছোট ছোট ওই বাবার কুলে সন্তান বসে আছে এরকম ছোট ছোট অবস্থায় জানিয়ে দিয়েছেন এ কথা কি আমার নবী ছাড়া অন্য কাউকে জানানো হয়েছে এটা জানিয়েছেন কে বড় করে বলুন জানিয়েছেন কে আল্লাহ কার মাধ্যমে মাধ্যম দেখুন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে স্বপ্ন যুগে এভাবে বারবার বারবার জানিয়ে দেওয়া হয়েছে এমনকি আমার নবীকে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান আপনার নাতি যে জায়গায় শহীদ হবে ওই জায়গার মাটি আপনাকে এখনই এনে দিব আপনাকে এখনই দেখাবো অথচ আল্লাহ এনেও দিলেন সুবহানাল্লাহ তাহলে এটাকে বলে এলমে গায়েব যেটা আল্লাহ জানাই যেটা আল্লাহর হাবিবকে জানাই এটা সবাইকে জানাই না যাকে জানাই তার নাম নবী সব বান্দাকে আল্লাহ কি জানাই না গায়েবের খবর এলমের খবর আল্লাহ জানাই না যেটা জানাই তার নাম হচ্ছে নবী নবী মানে কি অদৃশ্যের খবর দেয়া গায়েবের সংবাদ দেয়া যেটা আমি আপনি জানি না সে খবরগুলি দেয়ার নাম হচ্ছে এলমে গায়েব কারবালার প্রান্তর থেকে পরিষ্কার হয়ে যায় নবী এলমে গায়েব জানেন পুরা কোরআন শরীফ এলমে গায়েব পুরা কোরআন শরীফ এলমে গায়েব পুরা হাদিস শরীফ এলমে গায়েব কেননা আল্লাহ ওহির মাধ্যমে জানিয়েছেন বান্দাদেরকে উম্মতদেরকে রসুলে পাক জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এগুলির নাম হচ্ছে এলমে গায়েব নবী মানে অদৃশ্যের সংবাদদাতা তো ওয়াবি কাকে বলে ওয়াবি তাদেরকে বলে হয়তো নবী এলমে গায়েব না জানে পুরো কোরআন শরীফ এলমে গায়েব পুরো কোরআন হাদিস এলমে গায়েব নবীর নামে হচ্ছে এলমে গায়েব নবী শব্দের অর্থ হচ্ছে অদৃশ্যের খবরদাতা যেটা মানুষ দেখে না জানে না সেটার নামে হচ্ছে কত বড় বেআলম বিয়াকল বড় বড় মাদ্রাসা দিয়েছে সাহাবা ইকরামদের নামে নামে কিন্তু নবীত্ব যে গায়েবের খবরদাতা এটাও জানে না নবীন মানে হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা আপনি কি আমাকে অদৃশ্যের সংবাদ দিতে পারবেন এটা কি সম্ভব আল্লাহ না জানালে আল্লাহর বান্দা প্রিয় বান্দা আল্লাহর রসুল আল্লাহ সকল নবীকে অদৃশ্যের খবর জানিয়ে দিতেন সুবহানাল্লাহ শুধু আমার নবী এলমে গায়েব জানেন তা নয় লক্ষ লক্ষ নবী দুনিয়ার জমিনে যারা নবী হয়ে এসেছেন কিতাব লাভ করেছেন সকলেই অদৃশ্যের সংবাদ জানেন সুবহানাল্লাহ তাহলে কারবালার জমিন থেকে শিক্ষা নিন নবী এলমে গায়েবের অধিকারী এটা যারা মানে মনে প্রাণে মানে তারা সুন্নি আর যারা মানে না তারা ওয়াবি খারেজি লামাজহাবি আলে হাদিস বাতিল ফরকা তো আপনার এগুলির সাথে ইমানের সম্পর্ক ইমান ঠিক না করে কিসের নামাজ ইমান ঠিক না আপনার নবীকে আপনি যদি গায়েবের স্বীকৃতি না দেন আল্লাহ জানাই আল্লাহর বান্দাকে তাহলে আল্লাহ আল্লাহ রসুল আপনাকে জান্নাত এবং জাহান্নামের সুসংবাদ দিয়েছেন না আপনি এই এই কাজগুলি করলে নামাজ পড়লে হজ যাকাত দিলে হক হালালভাবে চললে আপনি জান্নাত পাবেন তো এই কথা কি ডাইরেক্ট নবীর নাকি আল্লাহ জানিয়ে দিয়েছেন তা আল্লাহ কি আপনাকে জনে জনে ধরে ধরে জানিয়ে দিয়েছেন নবীর মাধ্যমে জানানো হয়েছে আপনি তো জাহান্নাম জান্নাত ঘুরে আসেন নাই আপনি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলেন সেটাও নবী বলে দিয়েছেন নবী এরকম মেহরাবে দাঁড়িয়ে সৃষ্টি শুরু থেকে সবগুলি বলে দিয়েছেন চোদ্দশত হিজরির পরে কি হবে নবী সেটা গোপন রেখেছেন কেননা এই সময়ে এসে বাবা ছেলেকে হত্যা করবে ছেলে বাবাকে হত্যা করবে স্বামী স্ত্রীকে হত্যা করবে স্ত্রী স্বামী এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে সেই জন্য উম্মত ভয়ভাবে বলে সেগুলি গোপন রেখেছেন সেই জন্য এ কথা বলে দেন নাই কিন্তু এ কথা বলেছেন মুহররমের দশ তারিখ মাগরিবের সময় মাসও বলে দিয়েছেন দিনও বলে দিয়েছেন সময়ও বলে দিয়েছেন কিন্তু সালটা বলেন নাই কিন্তু হিজরিটা সালটা বলেন নাই কেন বলেন নাই বলে দিলে উম্মত ভয় পাবে এখন সূর্য কোন দিকে উঠে পূর্ব দিকে ডুবে কোন দিকে পশ্চিম দিকে কিন্তু এটা তো বলে দিয়েছেন কেয়ামতের আগে আগে যখন তাওবার দরজা বন্ধ হয়ে যাবে তখন কোন দিকে উঠবে
এখন পূর্ব দিকে উঠতেছে তখন পশ্চিম দিকে উঠবে ডুববে পূর্ব দিকে এগুলি বলে দিয়েছেন তো এগুলি তো আল্লাহ জানিয়ে দিয়েছেন আমাদেরকে জানানোর জন্য প্রস্তুত থাকার জন্য তো এই এলমে গায়েব যারা জানে না বলে বড় বড় মাদ্রাসা দিয়ে টুপি পরে তাদের মতো ব্যাকল বেকুব তাদেরকে আমরা ওয়াহাবি বলি হারেজি বলি আহ কারবালার জমিনে রক্ত দিয়েছে ওই সাহাবের ইমাম হুসাইন ইমাম হুসাইন কারবালার জমিনে রক্ত দিয়েছে আমাদের জন্য আপনারা জানেন জান বাঁচানো ফরজ জান বাঁচানো ফরজ জেনেও শুধু উম্মতে মুহাম্মদে আমার নবীর নাতি জান বাঁচানোর জন্য নামাজ ছেড়ে দিয়েছে এটা বলবে বলে দেখুন ছয় মাসের আপনার ছয় মাসের শিশু যদি পানির বদলে তীর মেরে দিয়ে কলিজা ছিঁড়ে ফেলে তারা কলমা ফরা মুসলমান কোনো বিধর্মী নয় বিধর্মীর পরিস্থিতি দেখুন ইমাম হুসাইনের স্যার যখন বল্লমের আগায় নিয়ে সব দিকে দেখাচ্ছেন হুমকি দিচ্ছেন আমাদের সাথে কেউ বিয়াদবি করলে আমরা আমরা নবীর উম্মত আমরা নামাজি আমাদের সাথে কেউ বিয়াদবি করলে এই দেখো ইমাম হুসাইনের মাথা মোবারক দেখো এভাবে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে নাউজুবিল্লাহ বলুন নাউজুবিল্লাহ এক ফাদুরি নিজের কষ্টের টাকার বিনিময়ে ইমাম হুসাইনের স্যার মোবারক কিনে নিয়ে এক রাতের জন্য কিনে নিয়ে সুন্দর করে মুছে তার ঘরের মধ্যে রাখলেন ফাদুরি হঠাৎ করে ফাদুরি দেখতে পেলেন মাতা মুবারক যেখানে রাখলেন সেখান থেকে এমনভাবে নূর বের হচ্ছে ওই নূর আসমান পর্যন্ত গিয়ে পৌঁছেছে সুবহানাল্লাহ ওই মুহূর্তে তার দিকে ইমাম হুসেন তাকিয়ে শুধু মাতা মুবারক তার দিকে তাকিয়ে বলছেন হে ফাদুরি তোমার উপর আল্লাহ রসুল খুশি এই কথা বলার সাথে সাথে উনি বলছেন হে আমার ইমাম হুসাইন এ উম্মতে মুহাম্মাদির ইমাম ইমাম হুসাইন এ রসুলে পাকের কলিজার টুকরা আপনি আমার উপর একটু দয়া করুন আপনি আপনার মুখে মুখে আমাকে কলমা পড়িয়ে দিন তখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ সুবহানাল্লাহ ওই মুহূর্তে শুধু মাতা মুবারক কাকে কলমা পড়িয়েছে একজন ফাদুরিকে তাহলে ইমাম হুসেন জিন্দানা মরা হ্যাঁ বলা হয় ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাদ আজকে জুমার দিন ওই দিনে জুমার দিন ছিল জগতে বলবে নবীর নাতি পরিবারকে বাঁচানোর জন্য নামাজ ছেড়ে দিয়েছে ছয় মাসের শিশু আলী আসগর উনার কলিজা ছেড়ে ফেলেছে নামাজ তরক করে নাই ইমাম হুসাইনের ১৮ বছরের যুবক নুরানি চেহারা ১৮ বছর যুবককে কারবালার জমিনে শহীদ করে দিয়েছে নামাজ ছাড়ে নাই নিজেকে চতুর্দিক থেকে বল্লমের তীরের আঘাতে জর্জরিত করে ফেলেছে তখনও বলছেন আমি নামাজ ছাড়ব না তারা চিন্তা করলেন এটা যেমন তেমন ইমাম নয় এটা যেমন তেমন মানুষ নয় এটা নবীর নাতি নামাজে পড়ার সুযোগ তো দিয়েছ নামাজ থেকে যদি মাথা উঠায় তাহলে আমাদের বাকি ২২,০০০দেরকেও কতল করে ফেলবে সুবহানাল্লাহ নামাজ থেকে যদি সিজদা থেকে যদি নামাজ থেকে যদি বের হয়ে যায় তাহলে আমাদেরকেও কতল করে ফেলে দিবে কেননা এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যিনি যে ডাল আলগাতেন যে ডাল তুলতেন ৪০ জন সিপাহী সালারও সে ডাল আলগাইতে পারতেন না এমন ইমাম হুসাইন বলছেন যদি সিজদা অবস্থায় কতল না করো সিজদা অবস্থায় যদি শিরশ্ছেদ না করো তাহলে ইমাম হুসাইনকে আর কতল করা যাবে না কারণ ইমাম হুসাইন আমাদের মতো মানুষ হলেও আল্লাহ বলে দিচ্ছেন হাসান হুসাইন দুইটা জান্নাতি নাম সুবহানাল্লাহ আল্লাহ বলে দিচ্ছেন হাসান হুসাইন দুইজন জান্নাতি ফুল তার মানে জান্নাতে যেগুলি তাকে সব নূর জান্নাতে যেগুলি তাকে সব জান্নাতের মাটিও নূর জান্নাতের ফুলও নূর জান্নাতি শক্তি আমাদের কাছে নেই কিন্তু ইমাম হুসাইনের কাছে আছে যার কারণে মাসুম আলী আসগর শহীদ হয়ে গেছেন ধৈর্য ধরেছেন মাজ আলী আকবর শাহাদত বরণ করেছেন ধৈর্য ধরেছেন উনার কলিজার টুকরা বিবি জানেরা কাফেলার মধ্যে আছে তাদেরকে কষ্ট দিচ্ছেন ধৈর্য ধরেছেন কিন্তু বলছেন আমাকে একটু সময় দাও আমি নামাজ আদায় করি এই উম্মত আমরা যে উম্মতের জন্য কুরবানি দিয়েছে আমরা বেড়ানোর জন্য টাকা কামানোর জন্য নামাজকে তরক করি কিন্তু উনি জীবনের বিনিময়ে নামাজ কায়েম করেছেন এটাই হচ্ছে কারবালার শিক্ষা সুবহানাল্লাহ নামাজের ওয়াজ করুন হুজুর আমাদেরকে আমলের ওয়াজ করুন ওয়াবিরা বলে আমাদেরকে আমলের ওয়াজ করুন ইমাম হুসাইনের মতো আমলদার কে আছে ছয় মাসের শিশু নুরানি শিশু কলিজা দিয়ে ফেলেছে পানির বদলে আলী আকবর মাঠের মধ্যে জমিনে শাহাদত বরণ করেছে সব পরিবারের ৭২ জনকে শহীদ করে দিয়েছেন আছেন শুধু ইমাম হুসাইন আছেন শুধু ইমাম হুসাইন তারপরে বলছেন আমি নামাজ পড়ব
ওই মুহূর্তে যে আমি বলছিলাম জান বাঁচানো ফরজ তখন তো ইমাম হোসেনের দরকার ছিল জানটা বাঁচানো নামাজ কায়েম করানো কিন্তু নামাজ কেন কায়েম করলেন শিক্ষা দিচ্ছেন তোমরা যদি প্রকৃত নবীর উম্মত হও হোসাইনি মুসলমান হও তাহলে নামাজ কাজা করিও না জান গেলে গো জানের যাওয়ার পূর্ব মুহূর্তে ধৈর্য ধরো কি ধরো ধৈর্য ধরো সবর করো এই সবরের শিক্ষা আমাদেরকে ইমাম হোসেন দিয়েছেন আজকে আমরা সেই মুসলমান কারবালার ইতিহাস বললে হয়তো মসজিদ ইনত কিলে যাইতাম হয়তো শুধু ইমাম হোসেন রসুলের মহব্বতিন হয়তো এটা আমলের হতা নহয় ইমাম হোসেনের মতো আমলদার কয়জন ছিল এত বড় মুনাফেক শিয়ারা শিয়ারা এত বড় মুনাফেক চিঠি দিতে 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 কুফায় আসার জন্য ইমাম হোসেনকে চিঠি দিতে 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 হাজার 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 লাখ লাখ চিঠি দিয়েছে আপনি আসুন এখানে যে অবস্থা খারাপ করে ফেলছে আপনি যদি না আসেন আমরা বায়াত গ্রহণ করতে পারবো না কাল কিয়ামতের ময়দানে আপনার নানা জানকে কি জবাব দিবেন আপনার নানা জানকে কি জবাব দিবেন আপনার উম্মত প্রতবস্ত হয়ে যাচ্ছে আপনার উম্মত জান্নাত থেকে বিমুখ হয়ে যাচ্ছে আপনি আমাদেরকে এসে বায়াত গ্রহণ করান এজিদের সাথে যুদ্ধ করেন হ্যাঁ আমি আমরা সবাই আপনার সাথে আছি আমরা সবাই আপনার সাথে আছি 61 হিজরিতে যখন ওই গেলেন মুসলিম বিন আকিল ইব্রাহিম দেখা যাচ্ছে এই ঘোষণা যখন আসলো এজিদ বলে দিচ্ছে ইমাম হোসেনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল ইব্রাহিম এদেরকে যদি কেউ আশ্রয় দেয় তাদের গলা কেটে ফেলবো তাদের গলা কেটে ফেলবো এই ঘোষণা দেওয়ার সাথে সাথে এই মুসলিম বিন আকিল ইমাম ইব্রাহিম যাদের পেছনে হাজার হাজার মানুষ নামাজ পড়েছে বায়াত গ্রহণ করবে বলে লক্ষ লক্ষ চিঠি পাঠিয়েছে তারা সবাই উদাও মসজিদ থেকে উদাও এখন যদি বলেন এখন কারবালা সংগঠিত হবে আমার নবীর উম্মত অকাতরে প্রাণ দিয়ে দিবে সুবহানাল্লাহ দুনিয়াবি নেতার জন্য যদি এখানে প্রাণ দিয়ে দিতে পারে দুনিয়াবি নেতার জন্য মিটিং মিছিলে যদি প্রাণ দিয়ে দিতে পারে আপনাদের আমাদের জান্নাতি যুবকদের সর্দার যাদের ওয়াজ আপনাদের শুনতে ভালো লাগে না এমন এমন মসজিদ আছে আহলে বাইতের আলোচনা করে না সে মসজিদ থেকে বলে আমিরুল মুমিনিন এজিদ নাউজুবিল্লাহ ওই সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন যিনি প্রকাশ্য আজান দিয়েছেন উমর ফারুক আজম আমিরুল মুমিনিন যিনি ইসলামের জন্য অকাতরে দান করেছেন উসমান জুন্নুরাইন তিনি আমিরুল মুমিনিন যিনি শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে শাহাদত বরণ করেছেন খারেজিরা হত্যা করেছিল খারেজি ওয়াবিরা হত্যা করেছিল এ মুসলমানে হত্যা করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিন আজকের দিনে এসে তারা মসজিদে মসজিদে এজিদকে আমিরুল মুমিনিন বলছেন বড় করে বলুন নাউজুবিল্লাহ তো ইমাম হুসাইনের হাসনাইনে কারিমাইনের ওয়াজ শুনতে ভালো লাগে না যিনি আমাদের জান্নাতি যুবকদের কি হবে সর্দার হবে জান্নাত জান্নাত করো তোমরা জান্নাত জান্নাত করো তোমরা জান্নাতের ইমাম চিল্লানা জান্নাত জান্নাত করো তোমরা জান্নাত জান্নাত করো তোমরা জান্নাতের ইমাম চিল্লানা জান্নাতের ইমাম হাসান হুসাইন জান্নাতের ইমাম হাসান হুসাইন তাহার দামানে ধরো না আল্লাহুম্মা শেষ প্রিয় হাজেরিন বুঝে যাবেন ইমাম হোসেন কেন আমাদের জান্নাতি যুবকদের সর্দার কিয়ামতের ময়দানে যুবতীদের সর্দার হবেন ওনাদের আম্মা যান মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ এই দুইটা হাদিস থেকে আপনারা বুঝে যাবেন ওনাদেরকে আমার নবী কত বেশি অগ্রাধিকার দিয়েছেন আল্লাহ কত বেশি মহব্বত করেছেন হাদিসে পাকে বলা হচ্ছে এই হাদিসে পাক কানা সুনানে তিরমিজি কিতাবুল মানাকিব হাদিস নং 3874 তিরমিজি আস সুনান কিতাবুল মানাকিব হাদিস নং 3870 ইবনে মাজা আস সুনান আল মুকাদ্দামা হাদিস নং 145 তিনটা সহি হাদিসের কিতাবে এসেছে হাদিসে পাকের বলা মধ্যে বলা হচ্ছে আয়ন সাইদ ইবনি আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআলী ওয়া ফাতিমাতা ওয়াল হাসানি ওয়াল হুসাইনি আনা হারবুন লিমান হারাবতুম ওয়া সাল্লিমুন লিমান সালামতুম আল্লাহু আকবার এখানে ওয়াসিলমুন ওয়াসিলমুন লিমান সালামতুম রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ দুইটা সহি হাদিসের কিতাব তিনটা পর্যন্ত এখানে রেফারেন্স আছে এই কিতাবে আমার নবী স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন আজকে আপনারা এখানে জুমার নামাজ আসছেন না এই জুমার নামাজ রক্তাক্ত অবস্থায় এজিদ বাহিনী কতল করে দিবে নামাজ ছাড়ে নাই নামাজ ছাড়ে নাই নামাজের জন্য এমন ধৈর্য ধারণ করেছেন এমন প্রিয় এমন নামাজ ইমাম হুসাইন
এমন নামাজি উনাকে এত বেশি মূল্যায়ন করেছেন আমার নবী বলছেন হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মা ফাতেমা হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন তোমরা যার সাথে যুদ্ধ করবে তোমরা যার সাথে লড়বে আমি তার সাথে লড়ব নাউজুবিল্লাহ বলুন তোমরা যার সাথে যুদ্ধ করবে আমিও তার সাথে যুদ্ধ করব তার মানে কি বোঝা যায় এজিদ এজিদ মুসলমান কলমা পড়েছে নামাজ পড়েছে হাদিস পড়েছে সব কিছু পড়েছে এই ওয়াবি শিখুন ওয়াবি জানুন সব নামাজ দোয়া সব পড়ে ইমাম হোসেনকে কতল করে ওই জামাতে নামাজ পড়েছে কারবালার ময়দানে অথচ নামাজের মধ্যে আহলে বাইতুর দরুদ না পড়লে নামাজও হয় না اللهم صل على محمد وعلى آل محمد كما صليت নামাজের মধ্যে ইমাম হাসান হোসেনের উপর মা ফাতেমাত জাহরা রাদিয়াল্লাহু তাআলার উপর আলী রাদিয়াল্লাহু তাআলার উপর যদি দুরূদ না পড়ে পাক পঞ্জতনের উপরে যদি দুরূদ না পড়ে নামাজও পূর্ণ হয় না নামাজ হয় না হাদিস শরীফে আছে এখন খেয়াল করুন ওয়াহাবি কাদেরকে বলে ওই ইমাম হোসেনকে কতল করো তাড়াতাড়ি কতল করে দাও আমাদের ক্ষমতা চলে যাবে দুনিয়াবি ক্ষমতা চলে যাবে তাড়াতাড়ি কতল করে দাও কতল করে তারা আবার ওই জামাতে জুমার নামাজ পড়েছে নাউজুবিল্লাহ এজিদ বাহিনী জামাতে জুমার নামাজ পড়েছে সেই জন্য কোরআন পড়ে হাদিসে পড়ে এজিদের দল করলো কি কোরআন পড়ে হাদিসে পড়ে কোরআন পড়ে নামাজে পড়ে এজিদের দল করলো কি ক্ষমতার লোভে পড়ে ক্ষমতার লোভে পড়ে নামাজে চালাই ছুরি আল্লাহুম্মা প্রিয় হাজেরিন খেয়াল করুন আজকে আপনারা নামাজ পড়তে এসেছেন আমার নবী বলছে যে আমার ইমাম হাসান হুসাইনের সাথে যুদ্ধ করেছে আমি তার সাথে যুদ্ধ করব যুদ্ধ ঘোষণা করলাম আর আমার ইমাম হাসান হুসাইনের সাথে যে সন্ধি করলো সাল্লিম ওয়াসাল্লিম লিমান সালামতুম রাওয়াহু তিরমিজি ইবনে মাজা যে ইমাম হুসাইনের সাথে সন্ধি করলো চুক্তি করলো আমি তার সাথে কি করব সন্ধি করব চুক্তি করব সন্ধি চুক্তি কার সাথে করেছিল ইমাম হুসাইন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সুবহানাল্লাহ তাহলে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে ইমাম হোসেন চুক্তি করেছিল এজিদের সাথে নয় এজিদের সাথে করেছে যুদ্ধ এজিদের সাথে করেছে কি যার সাথে আমার নবী যুদ্ধ ঘোষণা করেছে তাদেরকে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিরুল মুমিনিন বলছেন এজিদকে নাকি আমিরুল মুমিনিন টুফিও আছে দাঁড়িয়ে আছে সব কিছু আছে এজিদ নাকি তাহাজ্জুদ কাজা করে নাই কত বড় মুনাফিক হলে এই কথা বলতে পারে যিনি আমার নবীর কলিজার টুকরার উপরে তলোয়ার চালিয়ে দিয়েছে সীমার কোরআনে হাফেজ ছিল যে তলোয়ার চালিয়েছে সে সীমার কোরআনে হাফেজ আমিও কোরআনে হাফেজ তার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি তার মধ্যে নবীর মহব্বত নাই আহলে বাইতের মহব্বত নাই ক্ষমতার লোভ সেই জন্য এজিদের সাথে ইমাম হুসেন যুদ্ধ করেছে আমাদেরও যুদ্ধ এজিদের সাথে আর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে সন্ধি করেছে চুক্তি করেছে আমাদের সাথে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে কোনো কি নাই কোন মতবিরোধ নাই যুদ্ধ নাই আর যদি কেউ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে প্রকাশ্য গালি দেয় সিদ্দিক আকবরকে প্রকাশ্য গালি দেয় উমর ফারুক আজমকে প্রকাশ্য গালি দেয় উসমান জুন্নুরানকে প্রকাশ্য গালি দেয় নিঃসন্দেহে সে শিয়া বাতেল মুনাফেক নিঃসন্দেহে সে শিয়া বাতেল মুনাফেক আমি বারবার বলি এই আমার ইমাম হুসেনের স্যার যদি একজন ফাদিরিকে মুসলমান বানাইতে পারে ইমাম হুসেনের স্যার যদি একজন বিধর্মীকে যদি কলমা পড়ে মুসলমান বানিয়েতে ফেলতে দুনিয়া থেকে চলে যাওয়ার পর কেন কোরআন তো বলে দিচ্ছে ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণাও করিও না ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات প্রকাশ্য বলে দিচ্ছেন আমর সিগা দ্বারা তোমরা বলিও না لا تقولوا এটা নাহি নাহি আমর নাহি হাদ নাহি হাদের এটা বলছে لا تقولوا তোমরা বলিও না لا تقولوا তোমরা কি করিও না বলিও না في سبيل الله اموات কোরআনে পাকের আয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশুরুন বাল আহিয়া বরং তারা জীবিত আচ্ছা জিন্দা মানুষের জন্য কোনো সুখ আছে জিন্দার জন্য কোনো সুখ আছে আজকে আপনারা দেখবেন তাজিয়া মিছিল বের হবে আজকে না হলে কালকে এই আগ্রাবাদে শিয়ার কিল্লা আলিশরে শিয়ার কিল্লা এখানে ওয়াইলেস ওই কুলসির ওদিকে শিয়ার কিল্লা বড় দুঃখের বিষয় আমাদের মা বোনদেরকেও ঘর থেকে বের করে ফেলতেছে তারা
আপনারা মিডিয়া ফেসবুকে দেখবেন গড় থেকে বাইর করে করে মা বোনদেরকে চেহারা দেখিয়ে দেখিয়ে মা বোনদের আওয়াজও সতর আওয়াজও সতর কারবালার জমিনে মাসুম ছয় মাসের শিশুকে কতল করার পরও আমার নবী পরিবার ওই কারবালায় ছিলেন তারা হু হু করে আহাজারি করতে পারতেন মাতম করতে পারবেন বুক কিলাই কিলাই হাই হুসাইন হাই আলী আসগর এরকম করে করে কি করতে পারতেন মাতম করতে পারতেন তারা এটা করেন নাই কেননা আমার নবীর বংশ শরীয়তের অংশ আমার নবীর বংশ শরীয়তের অংশ সেই জন্য তারা হু হা করে আওয়াজ করে নাই কিন্তু আজকের দিনে তারা নারীদেরকে গড় থেকে বের করে তাজিয়া মিছিল নাকি ইমাম হুসাইনের মহব্বতে আমরা কোরআনে শিক্ষা দিচ্ছে কাউকে মহব্বত করে দূরে কাছে ডাকার জন্য ইয়া আয়া হায়া ওয়া আই হে অহে এভাবে ডাকে আর হাই 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 কখন বলে হাই আফসোস যা তকদির খারাপ যে বেচারা ও হাই বেচারা আফসোস করার জন্য হাই শব্দটা বলে তারা কত বড় বিয়াক্কেল বিয়াদব তারা হাই হুসেন বলে বলে শরীর শরীরের মধ্যে শরীর আঘাত খায় এই শরীর তো আল্লাহর আমানত এই পাঁচ আঙ্গুল সব শরীর আল্লাহর আমানত আপনাকে দিয়েছে আপনি এবাদত করবেন সিজদা করে শুক্রিয়া আদায় করবেন খাবারকে শুক্রিয়া আদায় করবেন শুক্রিয়া আদায় করার জন্য আপনার শরীর দিয়ে দেওয়া হয়েছে আর ইসলামে সুখ তিন দিন ইসলামে কয় দিন সুখ তিন দিনের পরে যত প্রিয় হবে হোক যত জানের জান কলিজার টুকরা হবে হোক তিন দিনের বেশি আর কোনো সুখ নাই তারা পহেলা মহরম থেকে আমাদেরকে মেসেজ দিচ্ছে মিডিয়ার মাধ্যমে নারীদেরকে মিছিলে মিছিলে তাজিয়া মিছিল করার জন্য হাই হুসেন করে করে সুরিকে একাইয়ে শিক্ষা দিচ্ছে তোমরা সুখ পালন করো পহেলা মহরম থেকে দশে মহরম পর্যন্ত কি পালন করো তাহলে তাদের মতে ইমাম হুসেন ইন্তেকাল করেছে মরে গেছে ইমাম হুসেন যদি মরে যায় তাহলে ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাদ ইমাম হুসেন যদি ইন্তেকাল করে ওই ফাদুরি বিদর্ভীকে কিভাবে দিনের কলমা পড়ালেন সুবহানাল্লাহ তারা আমরা জিন্দা হুসেনের তাস্কারা করি আলোচনা করি ইমান আমল মজবুত করি তারা হাই হুসেন বলে বলে আঘাত করে করে শরীরের উপরে জুলুম করছে আমার নবীর আমানতকে খেয়ানত করছে ইসলামকে কলঙ্কিত করছে কলঙ্কিত কেননা তিন দিনে চাইতে বেশি সুখ পালনের কোনো অনুমতি নাই ওই আগ্রাবাদী হালি শহরই তারপর ওইদিকে ওই ওয়াইল্ডলাইফ কুলসির ওদিকে দেখবেন আজকে না হলে কালকে বের হবে মেয়েদেরকে সহ নিয়ে বিলকুল হারাম মুনাফেক কাফের তারা কোনো প্রকৃত ইমাম হুসেনের দাবিদার নয় ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলার প্রকৃত মহব্বতকারী নয় তাদের বংশ উত্তরসূরিরা ইমাম হাসান হুসেনকে দাওয়াত দিয়ে ইমাম হুসেনকে দাওয়াত দিয়ে কারবালায় নিয়ে গিয়ে শহীদ করেছে নাউজুবিল্লাহ তাদের বংশধর যারা নয় ইমাম হুসেনকে দাওয়াত দিয়ে কুফার মধ্যে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে কতল করেছে সেই জন্য তারা নিজেদের তকদির খারাপ বলে তারা ইমাম হুসেনের তকদির খারাপ বলে হাই হুসেন বলছে না তাদের নিজেদের তকদির খারাপ বলে তারা হাই হুসেন বলে তিন দিনের নয় দশ দিনের সুখ পালন করে সারা বছরের সুখ পালন করে তোমাদেরকে কে অনুমতি দিয়েছে সুখ পালন করার নবীও অনুমতি দেয়নি আল্লাহ অনুমতি দেয়নি ইমাম হাসান হুসেনও অনুমতি দেয়নি আলী রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দেয়নি তোমাদেরকে কে অনুমতি দিয়েছে হাই ইসলাম জিন্দা বলে তো আপনারা জুমার নামাজ পড়তে এসেছেন ইসলাম মরা হলে তো আপনারা জুমার নামাজ পড়তে আসতেন না টুপি দিতেন না সেই জন্য শায়ের বলে জুব্বাদাড়ি পাগড়ি টুপি নবীর সুন্নতে হে মুমিন জুব্বাদাড়ি পাগড়ি টুপি নবীর সুন্নতে হে মুমিন নবীর প্রেম না থাকিলে এসব কিছুই ভিত্তিহীন আল্লাহুম্মা তাবারানি মনে রাখবেন তাবারানি আল মুজামুল কবির হাদিস নং 6416 বাইহাকি সোয়াইবুল ইমান হাদিস নং 1505 হাদিস শরীফের সহিহ হাদিস শরীফের কিতাব এই কিতাবের মধ্যে বলা হচ্ছে আন আব্দুর রহমান ইবনে আবি লায়ালি আন আবিহি কল কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া আহলি হাব্বা ইলাইহি মিন আহলি ওয়া ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতি ওয়া জাতি আহাব্বা ইলাইহি মিন জাতি রাওয়াহু তাবারিনি ওয়া তাবারিনি ওয়াল বাইহাকি সুবহানাল্লাহ এখানে বলছেন হযরত আব্দুর রহমান আবি লাইলা রাদিয়াল্লাহু তাআলা পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না খেয়াল করুন এটা আকীদার মাসালা কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে নিজের প্রাণের চাইতেও জীবনের চাইতেও বেশি প্রিয় হব না আমার পরিবার মানে আমার নবীর বংশধর আমার নবীর বংশধরের চাইতে আমাদের পরিবারের চাইতে যতক্ষণ আপনি নবীর বংশকে ভালোবাসবেন না নবীর পরিবারকে ভালোবাসবেন না ততক্ষণ আপনি মুমিন নয় এখন আপনি কারবালার মাহফিল শুনতে আপনার খারাপ লাগে কারবালা ভালো লাগে না শাহাদাতে কারবালা আপনার ভালো লাগে না তাহলে আপনি নবীর বংশধরকে ভালোবাসেন না প্রমাণ হয়ে যাচ্ছে নিজের আত্মা থেকে নিজের সত্তা থেকে নিজের নফস থেকে যতক্ষণ পর্যন্ত নবীবারের নফসকে আপনি ভালোবাসবেন না ততক্ষণ আপনি মুমিন নয় এ হাদিসে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আপনি
عن ابي مسعود الانصاري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاه لم يصلي فيها علي وعلي اهل بيتي لم تقبل منه. وقال ابو مسعود رضي الله تعالى عنه لو صليت صلاه لا اصلي فيها على محمد ما رايت ان صلاتي تتم. এই হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে আপনি যে ব্যক্তি নামাজ পড়ল কিয়াল করুন যে ব্যক্তি কি পড়ল এটা এটা বলে শেষ মূল কথা এটা যে ব্যক্তি নামাজ পড়ল কিন্তু আমার উপর আমার নবীর উপর আমার উপর মানে নবী বলছেন আমার উপর এবং আমার আহলে বাইতের উপর দরুদ পড়ল না আমার আহলে বাইতের উপর দরুদ পড়ল না তার নামাজ কবুল হলো না গৃহীত হয় নাই আল্লাহর দরবারে তার নামাজ কবুল হয় নাই হাদিস লাগলে ফটোকপি নেবেন আমি ফটোকপি দিতে নিজের ফকেটের টাকা দিয়ে প্রস্তুত আছি নবী আহলে বাইতের উপর নবীর উপর যদি নামাজের মধ্যে দরুদ মহব্বত নিয়ে না পড়ে তার নামাজ জিন্দেগিভর হলো ওই শয়তানের নামাজ এজিদের নামাজ হবে এজিদের নামাজ হবে শয়তানের নামাজ হবে তারপরে আরে এর হযরতে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন যদি আমি নামাজ পড়ি এবং নামাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পড়ি তার পরিবার বংশের উপর যদি দরুদ না পড়ি আমি মনে করি না আমার নামাজ পূর্ণ হয়েছে একজন হযরতে রাসূলের পাকের সাহাবী মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু আমরা গোসে পাকের জন্য দিওয়ানা আমরা গোসুল আজম মাইসফান্ডারির জন্য দিওয়ানা আমরা হাসান আমরা বাবা মহসান আউলিয়া পৃথিবী এখানে যত আল্লাহর ওলি আছে সবার জন্য আমরা দিওয়ানা কিন্তু সবার চাইতে বড় মকান সবার চাইতে উর্দে প্রত্যেকটা সাহাবী সুবহানাল্লাহ প্রত্যেকজন সাহাবী যত বড় আল্লাহর ওলি হোক পৃথিবীর জমিনে এখানে কেউ কাতরিয়া তরিকার বান্ডারিয়া তরিকার এক এক তরিকার মানুষ আছে আমরা তাদের জন্য জান প্রাণ কিন্তু তাদের চাইতো বেশি ইবাদতি আমলদার বেশি গ্রহণযোগ্য বেশি আল্লাহর দরবারে প্রিয় রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান যাদেরকে আল্লাহ সন্তুষ্ট বলে ঘোষণা দিয়েছেন আমার নবী সাহাবীদের দাম আমার নবী যেখানে সাহাবীরা যেখানে আহলে বাইতকে ভালোবাসেছে সেখানে তোমরা বিরোধিতা করার কে তোমাদের কে সাহস দিয়েছে তোমাদেরকে ইমাম হাসান হোসেনের বিরোধিতাই করার আর এজিদকে আমিরুল মুমিনিন বলার এ কাফের মুনাফিকের পেছনে একটা দায়িত্ব বিহাদাল ইমাম বলবেন না এরকম মুনাফেকের পেছনে একটা দায়িত্ব বেহাদাল ইমাম বলবেন না আজকে আমার এই ভিডিও যারা দেখবেন ওয়াবি কাকে বলে খারেজি কাকে বলে শিয়া কাকে বলে এখান থেকে প্রমাণ হয়ে গেল মাতম করবেন না মাতম আহাজারি করবেন না কান্নাকাটি নাই ইমাম হুসেন আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করার জন্য শিক্ষা দিয়েছেন যান চলে যেতে পারবেন নামাজ ছাড়তে পারবে না এটা শিক্ষা দিয়েছেন হক হালালে শিক্ষা দিয়েছেন মহব্বতের শিক্ষা দিয়েছেন ত্যাগ তিতিকের শিক্ষা দিয়েছেন এখানে মাতম করে আহাজারি করে কিছু হবে না বিজ্ঞা হবে ইসলামকে কলঙ্কিত করছে তারা কাফের জাহান্নামী আল্লাহ আমাদেরকে তাদের থেকে হেফাজত করুক সহি কোরআন হাদিসের আলোকে ওয়াজ করেছি এটা ডকুমেন্ট থাকবে সবার কাছে তাহের মিডিয়া থেকে নিয়ে নেবেন চ্যালেঞ্জ করতে হলে চ্যালেঞ্জ প্রত্যেকটা বিষয়ের জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন।